হ্যালো স্টুডেন্ট, আমার আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইএসসি সিলেবাসভুক্ত গল্প সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্পের কিছু প্রশ্নপত্র নিয়ে। এই গল্পটির ভিডিও দেওয়া রয়েছে, সেখানে পুরো এক্সপ্লেনেশন রয়েছে। আজকে এসেছি প্রশ্নপত্র নিয়ে। এই গল্পটি দেশ বিভাগের প্রেক্ষাপটে রচিত, যখন পূর্ববাংলা এবং পশ্চিমবাংলার মানুষ উদ্বাস্তুদে পরিণত হয়েছিল। এদেশ ছেড়ে তারা ওদেশে যাচ্ছে, ওদেশ থেকে যারা এদেশে আসছেন তাদের কথাই এখানে লেখা হয়েছে। এই যে গল্পের এখানে দুই সম্প্রদায়ের মানুষের কথা তুলে ধরা হয়েছে, প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে এরা প্রত্যেকেই মানুষ। দেখো, এমনিতে চোখ বুঝে নীরবে বসেই নীরবে সন্ধ্যাকালীন স্নিগ্ধতা উপভোগ করত তারা। কার লেখা কোন গল্পের অংশ? আলোচ্য অংশটুকু সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত তুলসী গাছের কাহিনী নামক গল্প থেকে নেওয়া হয়েছে। তারা বলতে কারা? যারা তালা ভেঙে আরেকজনের বাড়ি দখল করেছিল, তারা বলতে এখানেই তাদের কথাই বোঝানো হয়েছে। তাদের মধ্যে হলো মতিন, কাদের, মোতাব্বের, বদরুদ্দিন, ইউনুস, মকসুদ ও আরও অনেকে, যারা দেশ বিভাগের ফলে নিজের ঘর বাড়ি ছেড়ে এসেছিল অন্য বাংলায়, যাদের কোনো থাকার জায়গা ছিল না, ঠিক তারাই। পরের প্রশ্ন হলো তাদের পরিকল্পনা ও মনের ইচ্ছাগুলি কী কী? তারা যখন এসে ওই পূর্ব বাংলায় অর্থাৎ বর্তমানের বাংলাদেশে এসে আশ্রয় খোঁজে, তখন এখানে সেখানে অলিতে গলিতে তারা কোনো রকমে বসবাস করত। প্রচণ্ড কষ্টে দিন যাপন করতে করতে খুঁজতে খুঁজতে তারা একটা রাস্তার ধারে দোতলা একটা তালাবন্ধ বাড়ি দেখে সেখানে তারা সবাই প্রবেশ করে মনের আনন্দে বাস করতে থাকে। রাস্তার ধারে কোনো জায়গা না থাকলেও ভিতরে অনেক বড় উঠোন, বাগান এরকম থাকায় তারা মনে মনে অনেক কল্পনা করেছিল। তারা ভেবেছে এই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ভরা জঙ্গলের মতো এই যে জায়গায় তারা বিকেলবেলায় বসবে, তারা আনন্দে আম কুড়োবে, তারা গল্প করবে, সূর্যাস্তের ও সূর্যালোকেও ম্লান অন্ধকার এবং আগাছা আবৃত মাটিতে যে ভ্যাপসা গন্ধ ছিল সেই গন্ধের মধ্যেও তারা সেই আনন্দ খুঁজে পেয়েছিল। একটি দোতলা বড় বাড়ি এবং আলো বাতাসযুক্ত বাড়ি পেয়ে তাদের মনে স্বস্তির নিঃশ্বাস স্বস্তি এসেছিল যে তারা আর যাই হোক একটা থাকার জন্য সুন্দর বাড়ি পেয়েছে এবং বাগানওয়ালা বাড়ি পেয়েছে, যেখানে তারা সকালে উঠে আনন্দে পায়চারি করতে পারবে। বিশেষ করে মতিরের বাগান করার শখ ছিল, তাই সে ভেবেছিল এই বাগানে সে অন্তত সময় কাটাতে পারবে। আলোচ্য অংশে লেখক ওয়ালি উল্লাহ এদের কথায় বলতে চেয়েছেন, যারা ওই তালাবন্ধ বাড়িটির তালা ভেঙে আশ্রয় নিয়েছিল ওই দোতলা বাড়িটাতে। এখানে তারা ভেবেছিল যে এখানে চেয়ার টেবিল নিয়ে কোনো রকমে বসে আনন্দে দিন কাটাবে এবং তারা সেখানে সুন্দরভাবে থাকতে পারবে, আর যাই হোক ওই আলো বাতাসহীন গলিতে তাদের আর বসবাস করতে হবে না। আলোচ্য অংশটির মাধ্যমে লেখক সেটাই বোঝাতে চেয়েছেন। তাদের পরিকল্পনা বা মনের ইচ্ছাগুলি কী ছিল? তাদের পরিকল্পনা বা মনের ইচ্ছাগুলি ছিল ওই বাগানে তারা বসে গল্প করবে, কেউ বা কাঁঠাল গাছ আম গাছে সেই আম কুড়োবে, যেমন করে ঝড়ের সময় আম কুড়োলে কেউ কারো থেকে একটা দুটো কেড়ে নিতে পারে না, কারণ ঝড়ের সময় কুড়োনো আমগুলো কিন্তু তাদেরই হয়, যে কুড়োয় তারাই, যে যতটা কুড়োতে পারবে তার লাভ কিন্তু ততটাই। ঠিক সেরকমভাবে এই বাগানে বসে তারা সময় কাটাবে, তারা গল্প গুজব করবে, এই আলো বাতাসযুক্ত বাড়িতে তারা নিশ্চিন্তে ঘুমোতে পারবে, এটাই তাদের মনের ইচ্ছা ছিল। মতিনের বাগান করার শখ ছিল, সে ভেবেছিল এখানে একটা সুন্দর বাগান করবে, কিন্তু সেটা তাদের ভাগ্যে সইল না। পরের প্রশ্ন, এতে তাদের কী পরিচয় পাওয়া যায়? এদের মানসিকতা ঠিক নয়,
এরা সবাই জোর করে একজনের বাড়ি দখল করে নিয়ে বসবাস করছে, তারপরে আবার এই বাড়িতে তারা বাগান করার শখ করছে, কেউ বা আনন্দে দিন যাপন করার কথা ভাবছে, কেউ বা ভাবছে এসে নিজের মতো করে বাগান তৈরি করে সেখানে জল দেবে, সেখানে নিশ্চিন্তে ঘুমাবে। প্রকৃতপক্ষে এটা অন্যায়, কারণ অন্যের বাড়ি দখল করেছে, তারপরে আবার মনের আশা আকাঙ্ক্ষার কথা কল্পনা করে তারা এটা সেটা ভাবতে থাকে। পরের প্রশ্ন দেখো, যে গৃহকর্ত্রী বছরের পর বছর এই তুলসী গাছের তলে প্রদীপ দিয়েছে সে আজ কোথায়? এখানে একটা প্রশ্ন করা হয়েছে, কারণ এই গল্পের মধ্যে হিন্দু এবং মুসলমানের দাঙ্গার কথাই তুলে ধরা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে দেখা যাচ্ছে যে মুসলমানদের কথা বেশি করে বলা হয়েছে, কোনো হিন্দু একমাত্র এই বাড়ির গৃহকর্ত্রী যে তুলসীতলায় প্রদীপ দিত সেই কথা ছাড়া আর কোনো কথা নেই। কারণ এই যে বাড়িতে এই উদ্বাস্তুরা অর্থাৎ মুসলমানদের মধ্যে কয়েকজন মুসলমান বাইরে কষ্ট করে থাকতে না পেরে তালা ভেঙে ঘরের মধ্যে জোর দখল করে প্রবেশ করেছিল, ঠিক তারা দেখেছিল এই বাড়িতে একটা তুলসী গাছ আছে, এবং সেই তুলসী গাছটি দেখে তাদের এই কথা মনে হয়েছিল যে যে গৃহকর্ত্রী এই বাড়িতে এই তুলসীতলায় প্রদীপ দিত সে এখন কোথায়। কার লেখা কোন গল্পের অংশ? আলোচ্য অংশটুকু লেখক ওয়ালি উল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনি নামক গল্পের অংশ। এই গৃহকর্ত্রীকে দেখে কার মনে প্রতিক্রিয়া জেগেছে এবং কি প্রতিক্রিয়া জেগেছে? এই গৃহকর্ত্রীকে দেখে যারা অন্যজনের বাড়ি দখল করে নিয়ে বসবাস করছে তাদের মধ্যে একজন মতিনীর মনে এই প্রতিক্রিয়া জেগেছে। মতিন একসময় রেলে চাকরি করত, আর রেলওয়ে চাকরি করার কারণে বিভিন্ন জায়গায় তাকে যেতে হতো, এবং সেই জন্য বিভিন্ন জায়গায় যখন মতিন ছিল অর্থাৎ হাওড়া লিলুয়া বা এরকমই আশেপাশের কোনো জায়গায় যখন তার পোস্টিং ছিল, ঠিক সেই সময় সে দেখেছে অনেক হিন্দু মহিলাকে কাপড় মেলতে, আর সেই সময় এক মহিলাকে মতিন ভালোবেসেছিল, কিন্তু তাকে ঘরে আনা তার পক্ষে সম্ভব হয়নি। এই এবং এই মতিন কিন্তু ভাবত যে মেয়েটি ওই যে ওখানে রোদে কাপড় মেলছে সেটা হয়তো তার সেই প্রেমিকা যাকে ভালোবেসেছিল সেই। ওই যে মেয়েটি ট্রেনের মধ্যে যাচ্ছে তো যাচ্ছেই মুখ বাড়িয়ে দেখছে সেই মেয়েটি হয়তো তার প্রেমিকা, বা এখানে এই তুলসী গাছের মালিক হয়তো সেই মেয়েটি। প্রকৃতপক্ষে ওই মতিনের প্রেমিকার কথাই এখানে মনে পড়েছে। এখানে লেখক তাই বলেছেন যে গৃহকর্ত্রীর এই বাড়িটি অর্থাৎ যে তুলসী গাছটি তিনি এখন কোথায়? মহিলা কোনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে, নয়তোবা কোথাও উদ্বাস্তুদের মতো সেও বা তিনিও সেখানে অন্য কোথাও বাস করছেন, কষ্ট করে আছেন, হয়তোবা ট্রেনে এখনও যাচ্ছেন তো যাচ্ছেনই, হয়তো তার সেরকমই একটা নিশ্চিত আশ্রয় পাওয়া সম্ভব হয়নি। এটাই এই গৃহকর্ত্রীকে দেখে লেখকের মতিনের মধ্য দিয়ে লেখকের একথায় মনে হয়েছিল। কারণ মতিন কিন্তু চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে যে মেয়েটিকে ভালোবেসেছিল সেই মেয়েটিকে ঘরে আনা সম্ভব হয়নি বলে সেই মেয়েটির কথাই সবসময় ভাবতে থাকত, এই মেয়েটি হয়তো সেই মেয়েটি, এটা ভেবেই এটা বলা হয়েছে। কথাটির মর্মার্থ বিশ্লেষণ করো। যে গৃহকর্ত্রী বছরের পর বছর এই তুলসী গাছের তলে প্রদীপ দিয়েছে সে আজ কোথায়? কথাটির মর্মার্থ বিশ্লেষণ করো। মতিনরা যে বাড়িতে জোর করে উঠে আসে অর্থাৎ তারা উদ্বাস্তু হওয়ায় অলিতে গলিতে বাস করার ফলে তাদের মানসিক প্রতিক্রিয়া এমনই হয়েছিল যে তারা একটা বাড়ি পেলে হয়তো বেঁচে যায়, সেরকমই একটা রাস্তার ধারে দোতলা বাড়ি তালাবন্ধ দেখে তারা তালা ভেঙে সেই বাড়িতে আশ্রয়ের জন্য ঢুকে পড়ে, মতিন এবং আরও কয়েকজন মোতাব্বের ইত্যাদি আরও কয়েকজন মুসলমান সেই বাড়িতে ঢুকে পড়ে, এবং সেই বাড়িতে ঢুকে দেখে একটি তুলসী গাছ আছে, সেখানে এখন আর কেউ নেই, একটি তুলসী গাছ আছে শুধুমাত্র। এবাড়ির গৃহকর্ত্রী প্রতিদিন সন্ধ্যাবেলায় সেই তুলসী গাছে জল দিত, সেখানে প্রণাম করত, এই তুলসী গাছে প্রদীপ দিত, কিন্তু সে আজ আর নেই। সে কোথায় গেছে, কবে ফিরবে, কিছুই ঠিক নেই, কিছুই ঠিক নেই। এর মধ্যে একটা হতাশা বেদনার সুর ফুটে উঠেছে, অর্থাৎ লেখক মতিনের মধ্য দিয়ে তার হারিয়ে যাওয়া ভালোবাসার কথা বলেছেন।
যে গৃহকর্ত্রী দেশভাগের ফলে বা দাঙ্গার ফলে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, সেই গৃহকর্ত্রী যে কোথায় তার, সে নিচে চলে গেলে ওই তুলসী গাছটাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বা উপরে ফেলে দেওয়াও সম্ভব হয়নি। এই তুলসী গাছটি সেই মতিনের, অর্থাৎ লেখক মতিনের মাধ্যমে সেই ভালোবাসার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। অক্ষত দেহে তুলসী গাছটি বিরাজ করতে থাকে। অক্ষত দেহে অর্থাৎ এই তুলসী গাছটির আজও কোনো পরিবর্তন হয়নি, যদিও এই তুলসী গাছটিতে মুসলমান মানুষগুলো ঢোকার আগে পর্যন্ত রংটা তামাটে হয়ে গেছিলো, কারণ প্রতিদিন জল পড়েনি, কেউ জল দেওয়ার মতো ছিল না, এর সেবা যত্ন কেউ করেনি, তাই তুলসী গাছটা কিন্তু তামাটে হয়ে গেছিলো, শুকিয়ে উঠেছিল, কিন্তু মারা যায়নি। সেই তুলসী গাছটির কথা এখানে বলা হয়েছে, অক্ষত দেহে তুলসী গাছটি বিরাজ করছে, কার লেখা কোন গল্পের অংশ? সেই একই উত্তর, কোথায় তুলসী গাছটি বিরাজ করছে? সাম্প্রদায়িকতা ও দেশভাগের প্রেক্ষাপটে রচিত এই গল্পে যে পরিত্যক্ত বাড়িটি কয়েকজন মুসলমান এসে দখল করেছে, সেই বাড়িতে যে একটি তুলসী গাছ ছিল, সেই তুলসী গাছটি এখন অক্ষত দেহে বিরাজ করছে, সেই তুলসী গাছটির কথা লেখক এখানে বলেছেন। পরের প্রশ্ন, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? সাম্প্রদায়িক দাঙ্গা বা দেশভাগের হুজুগে এসব লোকগুলি রাস্তার ধারে কোনো রকমে মাথা গুজার জায়গা করে নিয়েছিল, অনেক কষ্টে তারা বাস করছিল, কিন্তু তারা খুঁজতে খুঁজতে একটা দোতলা বাড়ি, তালাবন্ধ বাড়ি দেখে সেখানে তারা কয়েকজন মিলে সেই বাড়িতে ঢুকে পড়ে নিশ্চিত আশ্রয় মনে করে বাস করতে শুরু করে। সেই বাড়িতে দেখা গিয়েছিল একটি তুলসী গাছ, যেন তামাটে রং হয়ে গিয়েছে কিন্তু এখনও বেঁচে আছে। এখানে এই যে তুলসী গাছটি রয়েছে, এই তুলসী গাছটির প্রসঙ্গেই একথা বলা হয়েছে। তুলসী গাছটি এখানে হিন্দু ধর্মের প্রতীক হিসাবে বিরাজ করছে, কারণ লেখক এখানে দেখিয়েছেন এই বাড়িটি যার, তিনি নিশ্চয়ই হিন্দু ছিলেন, যিনি প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে প্রদীপ দিতেন, সকালবেলায় তুলসী গাছে জল দিতেন এবং নিজে সেখানে প্রণাম করতেন। তিনি চলে গেলেও এই তুলসী গাছটি তিনি রেখে গেছেন বা নিয়ে যাওয়া সম্ভব হয়নি, আজও হিন্দুত্বের প্রতীক হিসাবে এখানে ওই তুলসী গাছটি বিরাজ করছে। এই প্রসঙ্গেই লেখক ওয়ালিউল্লাহ এরকম কথা বলেছেন। কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। সাম্প্রদায়িক দাঙ্গা বা দেশভাগের হুজুগে যখন দুই বাংলার মানুষ দুই পাড়ে চলে আসতে বাধ্য হয় বা নিজের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়, ঠিক সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে। ওপারের কিছু মুসলমান যখন পূর্ব বাংলায় অর্থাৎ বর্তমান বাংলাদেশে চলে যায়, তাদের সেরকম ছিন্নমূল মানুষের মতো তাদেরও থাকার কোনো জায়গা ছিল না, অলিতে গলিতে এখানে সেখানে কোনো রকমে মাথা গুঁজে দিন কাটাতো তারা, তাদের কোনো নিশ্চিত আশ্রয় ছিল না। এমতো অবস্থায় একটা তালাবন্ধ বাড়ি অর্থাৎ দোতলা বাড়ি, রাস্তার ধারে বিরাট বাড়ি দেখে তারা কয়েকজন মুসলমান সেখানে ঢুকে পড়ে এবং নিশ্চিত আশ্রয় মনে করে সেখানে বাস করতে থাকে। সেখানে ঢুকে দেখে সেই বাড়িতে একটা তুলসী গাছ ছিল এবং তুলসী গাছটা জল না পাওয়ার অভাবে তামাটে হয়ে গেছে, কিন্তু তখনও মরেনি। এদের মধ্যে কেউ কেউ বলেছিল ঘরে ঢুকে যে তুলসী গাছটিকে উপড়ে ফেলে দিতে, একজন মতিন বলেও ছিল, কিন্তু এই তুলসী গাছটি কারোর পক্ষে মেরে ফেলা সম্ভব হয়নি। প্রথম তুলসী গাছটি ওরকম থাকলে কিছুদিন পরে দেখা গেল এই তুলসী গাছটি জায়গাগুলো কে যেন পরিষ্কার করেছে এবং আস্তে আস্তে তুলসী গাছের পাতাগুলো যেন সবুজ আকার ধারণ করতে শুরু করেছে। বোঝা গেল গোপনে গোপনে কে ওই তুলসী গাছটাতে যেন জল দিচ্ছে। এখানে ভালোবাসার প্রতীক হিসাবে তুলসী গাছটি আজও বিরাজ করছে বা হিন্দুত্বের প্রতীক হিসাবে এই তুলসী গাছটি আজও বিরাজ করছে। আলোচ্য অংশের মূল বক্তব্য বা মর্মার্থ এটাই যে তুলসী গাছটি কিন্তু মরেনি, কেউ মারতেও পারেনি। মুসলমান যারা যে জায়গাটি দখল করেছিল বা বাড়িতে এসে বাস করছিল, তারাও কিন্তু এই তুলসী গাছটি মেরে ফেলতে পারেনি, গোপনে গোপনে কেউ না কেউ জল দিয়েছেন। একজন সেখানে একটা কঞ্চি নিয়ে ঘুরিয়ে গাছ কাটার মতো করলেও সেই তুলসী গাছটির উপর দিয়ে চলে গেছে, কুসংস্কার বশত কিন্তু সেই তুলসী গাছটিকে তাদের মেরে ফেলা সম্ভব হয়নি বা কেটে ফেলা সম্ভব হয়নি। পরের প্রশ্ন দেখো, 24 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে, আলোচ্য অংশের বক্তাকে কাদের উদ্দেশ্যে বলেছিল? আলোচ্য অংশের বক্তা অর্থাৎ একটি তুলসী গাছের কাহিনি গল্পে আলোচ্য অংশটির বক্তা হলেন পুলিশ বাহিনী, যারা সে সময় সে দাঙ্গা হাঙ্গামা সামলাচ্ছিল, সেরকমই একদল পুলিশ। কাদের উদ্দেশ্যে বলেছিল? যারা ওই হিন্দুদের বাড়িটি অর্থাৎ যে বাড়িতে একটি তুলসী গাছ আছে সেই বাড়িতে সে কিছু ছিন্নমূল মুসলমান এসে দখল করে বসবাস করছিল, তাদের উদ্দেশ্যে পুলিশ এরকম কথা বলেছে।
পরের প্রশ্ন দেখো, বাড়ি ছাড়তে হবে কেন? বাড়ি ছাড়তে হবে কারণ এই বাড়িটি একজন হিন্দুর বাড়ি, যিনি দেশ বিভাগের ফলে বা দাঙ্গার ফলে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তাই এই বাড়িটি দখল করেছে, অধিগ্রহণ করেছে সরকার। তাই এই বাড়িটিতে তারা দুদিনের জন্য আশ্রয় নিলেও কিন্তু এই বাড়িটি তাদের ছাড়তে হবে। তারা আনন্দে এই বাড়িতে বাগান বানাবে বা সেখানে আনন্দে বসবাস করবে বা আম কুড়োবে মনে করলেও কিন্তু শেষ পর্যন্ত তাদের ওই দুদিনের আনন্দ দুদিনেই রয়ে গেল, আনন্দ যেন কোথায় মিলিয়ে গেল। এখানে লেখক ওয়ালিউল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, যে বাড়িটায় বাতাস ভরপুর ছিল, যে বাড়িটাতে সুন্দর আলো হাওয়া ছিল, যে বাড়িটা বসবাসের উপযুক্ত ছিল, সেই বাড়িটাকে তাদের ছাড়তে বলা হয়েছে। আলোচ্য অংশের বক্তব্য এটাই। এবং যেহেতু বাড়িটা তাদের নিজের নয়, একজন হিন্দুর বাড়ি, দেশ বিভাগের পরে তারা এখান থেকে চলে গেছে, তাই সরকার এই বাড়িটি অধিগ্রহণ করেছেন, তাই তাদের বাড়িটি ছাড়তে হবে। বাড়ি ছাড়ার কথা শুনে তাদের প্রতিক্রিয়া কী হয়েছিল? বাড়ি ছাড়ার কথা শুনে তাদের প্রতিক্রিয়া খুবই করুণ। পুলিশ আসার খবর পেয়ে তারা আতঙ্কিত হয়ে ওঠে। তারা মনে করে এই বাড়িটাতে তো কেউ নেই, সুতরাং তারা যদি সরকারের লোক হয়, বাড়িটা যদি সরকার অধিগ্রহণ করে, তাহলে এই বাড়িতে বসবাস করার অধিকার তো তাদেরও আছে। তাই তারা প্রথম বাড়িটা ছাড়তে রাজি হয়নি। কিন্তু দ্বিতীয়বার এসে পুলিশ তাদের যখন বলে এবং হানা দেয়, যে হানা দিয়ে বলে যে তাদের অবশ্যই বাড়ি ছাড়তে হবে, কারণ এই বাড়িটা পুলিশ অধিগ্রহণ করেছে, পুলিশ নয় সরকার অধিগ্রহণ করেছে, তখন তাদের মনে একটা করুণ অবস্থার সৃষ্টি হয়। ছিন্নমূল মানুষ তারা, তাদের না আছে থাকার জায়গা, না আছে কোনো নিশ্চিত আশ্রয়, এই বাড়িটি পেয়ে তারা নিশ্চিত আশ্রয় মনে করেছিল, আনন্দে তারা দিন কাটাচ্ছিল। তুলসী গাছটাও সেই মানুষদের জল পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছিল, সবুজে সবুজ হয়ে উঠেছিল এই তুলসী গাছটা। এই তুলসী গাছটা কিন্তু ভালোবাসার প্রতীক হিসাবে আজও বিরাজ করছে। যদিও মুসলিম ধর্মের মানুষ এসে এখানে বসবাস করতে শুরু করেছিল, তবুও কিন্তু এই গাছটাকে উপড়ে ফেলা বা কেটে ফেলা কারো পক্ষে সম্ভব হয়নি। গোপনে গোপনে কে যেন গাছে জল দিয়েছে এবং গাছটার পাশগুলো পরিষ্কার করেছে। শেষবেলায় জানা গেল এটা কিন্তু কুসংস্কার বশতই বা ভালোবাসার প্রতীক হিসাবে এই গাছটিকে কেউ মারতে পারেনি, সেটা হিন্দুত্বের প্রতীকই হোক আর এরা মুসলমানই হোক। তুলসী গাছটি কিন্তু রয়েই গেছে, তাই এই কাহিনীটিও কিন্তু ঠিক তুলসী গাছের কাহিনী, এরকমটা সত্য হয়েছে। এবং ২৪ ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে, এই বাড়ি ছাড়ার কথা শুনে এদের প্রতিক্রিয়া এরকম হয়েছিল, কিন্তু তবুও তুলসী গাছটাকে তারা উপড়ে ফেলতে পারেনি। তারা বাড়ি ছেড়ে চলে গেল, তুলসী গাছটা যেমন ছিল ঠিক তেমনটাই রয়ে গেল। এই তুলসী গাছের কাহিনী দেশ বিভাগের প্রেক্ষাপটে রচিত, দুই বাংলার মানুষ আজও এক সূত্রে গ্রথিত, একে একে অন্যের পরিপূরক, তবুও কিন্তু ঠিক সেই সময়ে, অর্থাৎ যখন দাঙ্গা কবলিত, সেই ১৯৪৮ সালের ঘটনা, ১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয়, তারপর ১৯৪৮ সালের যে ঘটনা, সেই ঘটনার কথা এই তুলসী গাছের কাহিনী গল্পে তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের পরিপ্রেক্ষিতে বলেছেন, মনেতে ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। এখানে এই তুলসী গাছটি কিন্তু এ বাড়িতে ভালোবাসার প্রতীক হিসাবেই বিরাজ করছে। যে মেয়েটিকে মতিন ভালোবেসেছিল, সেই মেয়েটির ঘরে আসা না হলেও মনের মধ্যে আজও বিরাজ করছে সেই মেয়েটির স্মৃতি, তার ভালোবাসার স্মৃতি। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল। পরে আবার অন্য ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ ভালো থেকো সবাই।